नमस्कार বন্ধুরা, যদনের রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কষা। এখানে 1 কেজি চিকেন আছে, চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেন কষার জন্য লাগছে 5 কুচি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, টমেটো কুচিয়ে নিয়েছি, 2 এলাচ, দারচিনি আর 2 লবঙ্গ। গ্যাসটা জ্বেলে নিয়েছি, এবার 3 চামচের মতো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতাকে দুফাদি করে দিয়ে দিলাম। লবঙ্গ, দারচিনি আর এলাচ একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেব। আপনারা যেমন ঝাল খান সেরকম পরিমাণে দিয়ে দেবেন। যখন এরকম মশলাটা বসে যাবে একটু করে জল দিয়ে দেবেন। দু 3 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। আবার নেড়ে চেড়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা ভাবছেন যে কিভাবে বুঝবেন যে চিকেনটা কষানো হয়েছে কি না। যখনই দেখবেন যে চিকেনের গা থেকে তেল ছেড়ে গেছে, তখনই চিকেনটা কষানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে বাটা জলটা দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট বাদ ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার দেখে নেব যে চিকেনটা হয়েছে কি না। এবার দেখলাম যে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং কায় কায়ও হয়ে গেছে। এটা কাই কাই থাকলে ভাতে মাখিয়ে খেতেও সুবিধা হয়, বা রুটি, লুচি, যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। চিকেনটাকে আমি ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন রং হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।